আসসালামু আলাইকুম আচ্ছা টো মার্কেট কিন্তু অলরেডি আর এক থেকে দুই দিন বাকি আছে এখন এইখানে আমাদের অ্যাকাউন্ট আছে দুইটা তিনটা বাট অলরেড আমাদের একটা কিভাবে আমরা বিট গেট অলরেড এই দুইটা তিনটা অ্যাকাউন্ট অর্থাৎ মাল্টিপল অ্যাকাউন্ট আছে আমরা মাল্টিপল অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করতে পারতেছি না কিভাবে আমরা এখানে আমাদের মাল্টিপল অ্যাকাউন্ট হিসাবে বা এইখানে আমরা টিজি অর্থাৎ স্টেপ থ্রি এবং ফোর সবগুলো কমপ্লিট করব আমাদের কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট দেখতে পেছেন এই একটা অ্যাকাউন্টে আমি কিন্তু বিডগেট কানেক্ট করছি এন্ড ওই অ্যাকাউন্টেও কিন্তু আমি এখন বিডগেট অ্যাকাউন্ট কানেক্ট করে দেখাবো কিভাবে চলুন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আর আপনার দুটো তিনটা অ্যাকাউন্ট থাকলে বিডগেট অ্যাকাউন্ট আপনার কিভাবে মাল্টিপল এখানে কানেক্ট করবে আমি চলুন সেটা দেখাচ্ছি তো প্রথমত বলা যাক আপনারা যারা টোমেকারে কাজ করছেন অবশ্যই আপনাদের কত লেভেল আপ আছে আপনি অবশ্যই এখান থেকে অবশ্যই আমাকে বলবেন যে আপনার কত লেভেল আপ আছে এখন আসা যাক আমরা যে মাল্টিপলের যে বিভিন্ন কাজ করছি এই বড গুলো আমাদের অবশ্যই এখান থেকে ওপেন করতে হবে এবং আমাদের অ্যাক্টিভ থাকতে হবে এবং এখানে আমরা অলরেড কিভাবে করবো অ্যাড্রপ একটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কানেক্ট করতে হবে তার জন্য একটা ক্লিক করবো টিজি কানেক্ট করার পরে আমাদের স্টেপ ওয়ান কমপ্লিট মানে আমাদের নামের পাশে ইমোজি বসাতে হবে আর এটা নিয়ে আমি নেক্সট অলরেডি ভিডিও দিয়েছি স্টেপ টু এটাও কেউ ডান করতে হবে চার লেভেল এবং এইটা হচ্ছে আমাদের স্টেপ থ্রি এবং অলরেড কানেক্ট করতে হবে তার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে বিটগেট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যেতে হবে এ যাওয়ার পরে আমরা বিটগেটটি ওপেন করব মানে আমাদের যে বিটগেট অ্যাকাউন্ট অলরেডি আছে অলরেডি ওপেন করব ওপেন করার সাথে সাথে আমরা একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে অলরেট এখান থেকে আমাদের মাই ওয়ালেট নামে একটা অপশন লেখা আছে মাই ওয়ালেট এই অপশনটাতে একটা ক্লিক করে দেব মাই ওয়ালেট একটা ক্লিক করলে যেহেতু আমার দুইটা অ্যাকাউন্ট অলরেডি দুইটাতে অ্যাড করা আছে সেক্ষেত্রে আমি আরেকটা ওয়ালেট নতুন একটা তৈরি করতে হবে মানে আমাদের যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে এইখানে যে আপনাদের টমেটো মাল্টিপল অ্যাকাউন্ট আছে এই মাল্টিপল অ্যাকাউন্টের জন্য আপনাকে ওয়ালেট তৈরি করতে হবে ধরুন আমার দুইটা অ্যাকাউন্ট আমার তিনটা অ্যাকাউন্ট তো এখানে আমার দুইটা ওয়ালেট কানেক্ট করা আছে এখন আমাকে আরেকটা ওয়ালেট কানেক্ট করতে হবে এবং সেই ওয়ালেটটাকে সরাসরি আমাদের এইখানে টোম্যাকের অ্যাপের ভিতরে কানেক্ট করতে হবে অলরেডি নাও এখান থেকে আমাদের সরাসরি সর্বপ্রথম মাই ওয়ালেট এটার উপরে একটা ক্লিক করতে হবে মাই ওয়ালেটে ক্লিক করার পরে নিচের দিকে আমরা মেনু অপশানে পেয়ে যাবো অ্যাড ওয়ালেট নামে একটা অপশান অ্যাড ওয়ালেটে একটা ক্লিক করে দেবো অলরেডি অ্যাড ওয়ালেটে ক্লিক করলে আমাদের ক্রিয়েট ওয়ালেট নাও অ্যান্ড ভিশন এই ওয়ালেট ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দেব জাস্ট এখান থেকে আমাদের যদি সরাসরি এখান থেকে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দেব অলরেডি আমরা এখান থেকে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দেব দেখতে পাবেন আমাদের ওয়ালেটটা কিন্তু প্রস্তুত হচ্ছে অর্থাৎ রানিং ফর ইওর ওয়ালেট ক্রিয়েট মানে আমাদের রানিং হচ্ছে এবং আমাদের ইওর ওয়ালেট ইজ ওয়ান রেডি মানে আমাদের অলরেডি রেডি হচ্ছে এখন আমাদের ওয়ালেট যখনই ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাবেন আমাদের সামনে অন্য একটা ইন্টারভিউ চলে আসবে তবে এইটাকে কানেক্ট করবেন আপনাদের যে বিটগেট ওয়ালেট আছে বিটগেট ওয়ালেট অর্থাৎ দেখতে পেয়েছেন গেট ইট জাস্ট গেট ইট অপশন একটা ক্লিক করবেন এখন এই ওয়ালেটটা কিন্তু এখনো রেডি হয়নি এটাকে ব্যাকআপ করতে হবে জাস্ট আমরা কি করবো ওয়ালেট মাই ওয়ালেট অপশন একটা ক্লিক করব এইখানে ম্যানেজ অপশন নামে একটা অপশন পাবো ম্যানেজার অপশন একটা ক্লিক করলে এই প্লাপ আইকনে একটা ক্লিক করবেন মানে আপনাদের পেন অপশান একটা ক্লিক করবেন আমাদের সিকিউরিটি কিন্তু লো আছে এটাকে আমার সিকিউরিটি অ্যালার্টকে হাই করতে হবে তার জন্য এখানে আমরা পেয়ে যাবো ব্যাকআপ এই ব্যাকআপ মেনু অপশান একটা ক্লিক করবো ব্যাকআপ মেন অপশনে ক্লিক করে নিঃসাদ্র থেকে ব্যাকআপ মেনু অপশন একটা ক্লিক করবো আপনার ফিঙ্গার থাকলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন না থাকলে স্কিপ করবেন এইখানে যে বারোটা ব্যাকআপ থাকবে এই বারোটা ব্যাকআপ অবশ্যই আপনার স্ক্রিনশট তুলে নেবেন বা আপনাদের যদি একটা লেখা না থাকে অবশ্যই আপনারা লিখে নেবেন নেওয়ার পরে স্ক্রিনশট নেওয়ার পরে আপনার সরাসরি ব্যাকআপ ব্যাক এই অপশনে ক্লিক করে আপনাদের এক কোনটা আছে তিন নাম্বারে কোনটা আছে নয় নম্বরে কোনটা আছে এটা অবশ্যই এখানে বসিয়ে দিবেন এক নম্বর তিন নম্বর নয় নম্বর বসানোর পরে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন ব্যাকআপ কমপ্লিট জাস্ট এখন আপনারা যাদের ব্যাকআপ করেননি তারা ব্যাকআপটি কোথায় পাবেন সেটা আমি স্টেপ আপনাদেরকে বসিয়ে দেবো এই মাই ওলরেডি একটা ক্লিক করবেন ক্লিক করে এর ভিতরে আপনার প্রবেশ করবেন অলরেডি এখান থেকে সরাসরি মাই ক্লিক করে ম্যানেজ অপশনে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাবেন এখানে আপনার তিন সেকেন্ড অপেক্ষা করে এখানে দেখতে পাবেন আপনাদের সেই পাসওয়ার্ডগুলি আশা করছি আপনার পাসওয়ার্ড গুলো অবশ্যই এখন লিখে রাখবেন এখন আমাদের এই তিনটি তিন নাম্বার মানে মাই ওয়ালেট থ্রি এটাকে আমরা কানেক্ট করব তার জন্য কি করবো এটা আমাদের লগ ইন করতে হবে এখানে যদি এক অন থাকে তাহলে এক থাকলে কিন্তু হবে না এখানে আপনি যেটা যেটাতে অন করবেন সেই মাই ওয়ালেট এখানে লগ ইন করতে হবে তো তিন নাম্বার অলরেডি আমি এখানে লগ ইন করলাম লগ ইন করার পরে আমরা এখানে সরাসরি চলে যাবো আমাদের যে এখানে এখানে টোন কিপার আছে সরাসরি আমরা যেপার মেকার কানেক্ট করবো থ্রি ক্লিক করে দেবো টি জি স্টেপে ক্লিক করলে আমরা এখানে কানেক্ট অপশন পেয়ে যাবো কানেক্ট অপশনে ক্লিক করে নিচের দিকে পাবো কানেক্ট অপশন এই কানেক্ট অপশনে একটা ক্লিক করে দেবো কানেক্ট অপশনে ক্লিক করে অলরেডি দেখতে পেয়েছেন আমাদের এইটার সাথে ওইটা মিলছে কিনা আমরা আবারও খেয়াল করে অ্যাপ্রুভ এই অপশনটাতে একটা ক্লিক করবো অ্যাপ্রুভ অপশনের উপরে ক্লিক করলে টো সাথে আমাদের কিন্তু সামঞ্জস্য হয়ে যাচ্ছে এবং নিচে সুইপ ওয়ালেট জাস্ট এই সুইপ ওয়ালেটে একটা ক্লিক করে দিলে ওয়ালেটের সাথে আমাদের সংযোগ হয়ে গেছে এবং অলরেডি আমরা এই অপশন অপশনেতে একটা ক্লিক করব আমাদের টো মেকার অ্যাপ্লিকেশনটি কানেক্ট আসছে কিনা সেটা অবশ্যই আমরা দেখে নেব তো আশা করছি আমি স্টেপ বাই স্টেপ বোঝাতে পারছি যতগুলো অ্যাকাউন্ট আছে আপনারা ততগুলো অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে এভাবে ওয়ালেটগুলো অ্যাডজাস্ট করে নেবেন বা ওয়ালেটগুলো ক্রিয়েট করে এভাবে আপনারা সামথিং করে নেবেন দেখতে পাচ্ছেন আমার অলরেডি ক্রিয়েট আছে তো অবশ্যই এই বিষয়ে যদি কোনো প্রকার হেল্প লাগে বা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল জয়েন হন যাতে সর্ব আগে সর্বপ্রথম আপডেট গুলো ফলো করতে পারেন দেখা হচ্ছে আপডেট ভিডিওতে অবশ্যই আপনার টমেটো ভিতরে কতগুলো স্টার এবং কতগুলো পয়েন্ট আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে আপডেট ভিডিওতে আল্লাহ হাফিজ